আজকের রাতটা এখনো আছে শ্রাবণ। আরেকবার ভাব। আমি এগ্রিমেন্টে সই করে দিয়েছি আরতি দি। এগ্রিমেন্টে সই করেছিস? বিয়েটা তো এখনো হয়নি। তুই ঠিক করছিস তো শ্রাবণ? আমি জানি এর ভবিষ্যৎটা কি, কিন্তু আমার হাতে এছাড়া আর কি উপায় আছে? তোর দিদি বৃষ্টি আমার খুব ভালো বন্ধু ছিল, আমরা একসাথে কলেজে পড়েছি। জীবনে এমন একটা ভুল সিদ্ধান্ত নিল, কাকু কাকিমার কথা না শুনে বিয়ের রাত্রে পালিয়ে গিয়ে এমন একটা ছেলেকে বিয়ে করে বসল। বৃষ্টির নিজের জীবন, ওর দুটো মেয়ের জীবন, তোর জীবন, সবার জীবন নষ্ট হয়ে গেল। বৃষ্টি এখন জেলে, মেয়ে দুটো এখন হোমে। যে মানুষটাকে ও এত বিশ্বাস করেছিল, ভালোবেসেছিল, সেই মানুষটাকে খুনের চেষ্টার দায়ে বৃষ্টি? দিদি কিছু করেনি, টিকলি তিন্নিও কিছু করেনি। মা, তুমি তোমার স্কুল স্টুডেন্টদের গোল্লা দিচ্ছো? তুমি যদি পড়াশোনা না করো তাহলে তুমিও গোল্লা পাবে। ঠিকই বলেছো মা, সারাক্ষণ তো রং তুলি নিয়েই বসে আছে। আমি তো ফার্স্ট গার্ল, কিন্তু পড়াশোনা না করলে লাস্ট গার্ল হয়ে যাবে। শুধু রং করলে হবে? আমার সব অমল খুব। সোমনাথ দা দিদির উপরে খুব অত্যাচার করতো, নেশা করে টর্চার করতো। সেদিন রাত্রিবেলা মা বাবা নর্থ বেঙ্গল যাচ্ছিল, আমি ট্যাক্সিতে তুলে দিতে গিয়েছিলাম। মানে এসেছে, আমি তুলে দিচ্ছি। না বস, তুই বস, আমি দেখছি। তখন সোমনাথ দা বাড়িতে এসেছিল, দিদি টিকলি তিন্নি সবার উপরে হামলা করে। তুমি বাবা, দিদি স্কুলে পড়িয়ে যেইটুকু রোজগার করতো সেই সব টাকা ফাটকা খেলে উড়িয়ে দিত। শোনা আমার, মাসের প্রথম দিন স্কুলের মাইনে হয়েছে, সেই মাইনেটা স্বামী রাতে তুলে দেবে না? দিদির স্কুলের মাইনে সব টাকা নিয়ে না, ওই টাকা তুমি নেবে না? দাও দাও আমাকে, দাও না, দাও দাও না, ওটা ওটা দিয়ে আমি টিকলি দিদির স্কুলের মাইনে দেবো। দাও, নইলে নইলে ওদের নাম কেটে দেবে। দাও, নাম কেটে দেবে তো, নাম কেটে দেবে, কেটে দিই, পড়াশোনা করে কি করবে ওরা? কেটে দিক, নাম কেটে দিক। না, আমার মেয়েরা পড়াশোনা করবে, টাকাটা দাও, দাও বলছি। মামার বাড়িতে থেকে থেকে মা মাসির কাছ থেকে ভালোই শিক্ষা পাচ্ছ। হুম, বাপের মুখের উপর কথা বলছিস, খুব বার বেড়েছে দেখছি। হুম, আমার আসল রূপটা ভুলে গেছিস নাকি? টিকলি তিন্নি ওরা দুজনেই ভয় পেয়ে যায়। না, প্লিজ প্লিজ, আমি হাত জোর করছি, টাকাটা দিয়ে যেও না, আমাকে দিয়ে দাও, প্লিজ 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 দিয়ে দাও, প্লিজ দিয়ে দাও, প্লিজ। দিদি বাধা দিতে যায় কিন্তু সোমনাথ দা মারের ভয় দেখায়। গায়ে ছ্যাঁকার দাগগুলো,
পিঠে বেল্টের দাগগুলো মিলিয়ে গেছে, উবে গেছে, ভুলে গেছো না সব? আবার ডোজ দিতে হবে, তাহলেই মনে পড়ে যাবে। আমার গায়ে হাত দেবে না কিন্তু, ভালো হবে না কিন্তু, আমার গায়ে হাত তুলবে না বলছি। মেয়েরা তো বড় হয়ে গেছে বলো, এরকম কেন করছো তুমি ওদের সামনে? ওরা দেখছে সবকিছু, বুঝতে পারছে তো? করোনা বলছি। আর ওরা দিদিকে বাঁচানোর চেষ্টা করেছিল। বাবা, তুমি মাকে কিছু করবে না। করলে কি করবি তুই? তখনই ওই অ্যাক্সিডেন্টটা ঘটে যায়। বাবাকে মেরে ফেললি নাকি? মা, আমি কিছু করিনি মা, আমি কিছু করিনি মা, পড়ে গেছে। পুলিশ এসে এই তিনজনকে অ্যাটেম্প্ট টু মার্ডার কেসে ধরে নিয়ে যায়। সাংঘাতিক মেয়ে রে বাবা, নিজের বরকে খুন করার চেষ্টা করলো। আমি এত ডিটেলসে কিছু জানতাম না শ্রাবণ, তুই তো আমায় কখনো কিছু বলিসনি। শ্রাবণ, আমি একটা অপিকে ফোন করে দেখি, ও তো মুম্বাইতে এখন প্রতিষ্ঠিত বড় মিউজিক ডিরেক্টর, একবার ফোন করি। ওই দরজাটা বন্ধ, আর ওর চাবিটাও হারিয়ে গেছে। আর কোনো লাভ নেই, আমি একবার চেষ্টা করে দেখি, প্লিজ।